একজন কান্দে, আরে কি মুভি দেখলাম গো, কান্দে কাটে অবস্থা খারাপ, হায় 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 জাতি গেছে কোথায় আপনি চিন্তা করতে পারেন। আবার বলে কি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মুভিটা। মানে মানুষ যদি বোকা হয় কি পরিমাণ বোকা হয়। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সকলে পড়া আমিন। বর্তমান সময়ে টিকটক করে এরকম মেয়ে নাই, আপনারা আমাকে বলেন আছে না নাই, তারা করে একদম উড়াই দিচ্ছে, আমি বললেই ভাই দোষ হয়ে যায়, আজীব একটা অবস্থা। আচ্ছা বেপর্দা মেয়ে বাংলাদেশে নাই, জিন্সের প্যান্ট পরে এরকম মেয়ে বাংলাদেশে নাই, বোরকা পরে আবার মুভি দেখে আবার কান্নাও করে ক্যামেরার সামনে, এরকম মেয়ে তো নাই ভাই, আরে নাই আছে। তা আমি আসলে রিসেন্টলি আসলে মেয়েদের ব্যাপারে কিছু কথা এই জন্য বলছি কারণ আমি এটা রিয়েলাইজ করেছি এই আড়াই বছরে, আমার এই আড়াই বছর অভিজ্ঞতায় আমার যেটা মনে হয় এখন এসে 80% যুবক নষ্টই হয়েছে মেয়ের কারণে। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলো তো? আমি মনে করি এটা আমার পার্সোনাল বিলিফ বা পার্সোনাল থিঙ্কিং, যদি মেয়ে ঠিক হয় যুবক ঠিক হয়ে যাবে। মনে করেন একটা মেয়ের সাথে কারো হারাম রিলেশন, মানে আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদেরকে ভাই হিসেবে, যদি মেয়েটা বলে যে বাবা দেখো আমি অনেক ওয়াজ শুনেছি আমার লাইফে, আমি বুঝে গিয়েছি হারাম রিলেশন কোনো শান্তি নাই, যদি আমাকে ভালোই বাসো বিয়ে ছাড়া কোনো অপশন নাই। আচ্ছা একটা ছেলে যদি মেয়ে না চায়, যদি মেয়ে না চায় টাচ করতে পারবে বলেন, করতে পারবে, তাকে নিয়ে কোথাও যাইতে পারবে? পারবে না। তার মানে বোঝা গেল মেয়ে ঠিক তো জাতি ঠিক। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলো? এই জন্য আমি মাঝে মাঝে মেয়েদের কথাগুলো বলি, আল্লাহ মেয়েদেরকে হেদায়াত দান করুক সকলে পড়ে আমিন। এত নারী বাংলাদেশে, এবং তোমরা জানো শেষ জামানায় নারীর সংখ্যা হবে, এই তো মাশাল্লাহ নারীর সংখ্যা হবে, তখন চারটা বিয়ে করলে কোনো প্যারা নাই ভাই, এখন তো প্যারা। এখন যদি কেউ দুইটা বিয়ে করে লুচ্ছা, এইটা এক নম্বর, দুইটা বিয়ে করলে। কিন্তু চারটা প্রেম করি বাবা, চারটা প্রেম করে রে কঠিন মাল, নাউজিবিল্লাহ পড়ো তোমরা, ছি ছি ছি। বিয়ে করলে মানুষ কয় লুচ্ছা, আর প্রেম করলে বলে বাহাদুর, তিনটা পুটিয়ে ফেলেছে। এটা হচ্ছে বাঙালি জেতা, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক পড়া আমিন।